ঠিক আছে, ওই মূর্তিটা কি মঙ্গলচণ্ডী? আমার ছেলে বলতে ওখান থেকে কিছু করতে পারবে না, ওখান থেকে কিছু করতে পারবে না, সম্পূর্ণ আর কমিটি যাবে, সে দিয়েছি কমিটি যাবে আমাকে আঙুল বাড়ি বলতে ব্যাপারে বংশ পরম্পরা হয়ে আসছে, এ ঠাকুর কত কর দু তিন হাজার বছর আগে, বছর আগে এটা গ্রামের দক্ষিণ দিকে মন্দির। এই সুউচ্চ মন্দির হওয়ার কারণ কি? এ কি স্বয়ম্ভু শিব? না বাবা, এখান থেকে উঠেছেন, তাকে যে মাঠ থেকে যে ওঠে তাকে স্বয়ম্বর শিব বলে। আচ্ছা, এটা চোদ্দ পুরুষ পনেরো পুরুষের আগে আমাদের আমার কর্তা বাবার বাবারা জানতাম। এই এই ঠাকুর এই আজকে তো কতগুলো লোক খায়, প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার লোক, পঞ্চাশ হাজার লোকের সমাগম। আর এই বারো মাস পুজো হয়, বারো মাস নিত্য সেবা দুবেলায়, নিত্য সেবা ভোগ আর ইয়ে এই বারো মাস হয়, আর আর যে কোনো শিবের অনুষ্ঠানে অনুষ্ঠান হয়, অনুষ্ঠান হয়, তাহলে তো প্রচুর লোক সমাগম, প্রচুর লোক সমাগম, হাজার হাজার লোক আসে, হাজার হাজার লোক আসে। আচ্ছা, এবং বহু দূর দূরান্ত থেকে, বিদেশ থেকেও, বাইরের রাজ্য বাইরের থেকেও লোক এসে এখানে জল ঢালে এবং এখানে তাদের প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয়। তো খুব জাগ্রত এখানে বৈষ্ণব তীর্থ বা শৈব তীর্থ দুটোই আছে, দুটোই আছে। শিবরাত্রি পুজো হচ্ছে,